আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে এক ফিঙ্গারের রেসিপি শেয়ার করবো তো এই জন্য প্রথমে এখানে দুই কাপের মতো সিদ্ধ আলু নিয়েছি মাঝারি সাইজের তিন থেকে চারটা আলু এভাবে কিউব করে কেটে সিদ্ধ করে নিয়েছি আর একটি সিদ্ধ ডিম নিয়েছি এখন একটা গ্রেটারের সাহায্যে আলুগুলোকে গ্রেড করে নিচ্ছি তো চেষ্টা করবেন গ্রেটার দিয়ে গ্রেড করতে এতে করে কিন্তু আলুর ভিতরে কোনো রকমের দানা ভাব থাকবে না বা চাইলে কিন্তু হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন তবে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে আর এখানে সিদ্ধ ডিমটাকেও গ্রেটার দিয়ে গ্রেড করে নিব তো ভীষণ লোভনীয় এই ফিঙ্গারটা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন তো হাতের কাছে থাকা কম উপকরণ দিয়েই কিন্তু এটা তৈরি করা যাবে তো দেখুন ডিমটাকেও আমি খুব ভালো করে গ্রেটার দিয়ে গ্রেড করে নিয়েছি তো একটু খেয়াল করলেই বুঝতে পারবেন এটা কতটা মিহি হয়েছে তো হাত দিয়ে ম্যাশ করলে দেখবেন এটা আরও বেশি মিহি হয়ে যাবে আর এ পর্যায়ে এখানে আমি বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি তো প্রথমে এখানে আমি হাফ কাপের মতো পেঁয়াজকে ব্রেস্তা করে নিয়েছি তো এখানে পেঁয়াজ ব্রেস্তা দিয়ে নেবেন আর শুকনামরিচ দিয়েছি চারটার মতো এটাও আমি তেলে ভেজে নিয়েছি তো অবশ্যই চেষ্টা করবেন তেলে এভাবে ব্রেস্তাটা তৈরি করে নিতে আর মরিচটাকেও তেলে ভেজে নিতে এতে করে কিন্তু খুবই চমৎকার একটা ফ্লেভার আসবে তো যে যেরকম ঝাল পছন্দ করেন সেভাবে কিন্তু মরিচটা নিয়ে নেবেন এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি হাফচা চামচের মতো বিট লবণ অবশ্যই এখানে বিট লবণটা ব্যবহার করবেন এতে করে কিন্তু এর টেস্ট অনেক ভালো আসবে এখন লবণ দিয়ে খুব ভালো করে এটাকে হাত দিয়ে চটকে নিচ্ছি তো খুব ভালো করে এটাকে ম্যাশ করে নিব তো এখানে চাইলে কিন্তু আপনারা সামান্য পরিমাণ ধনে পাতা কুচি দিয়ে নিতে পারেন বা চাইলে কিন্তু চাট মশলা দিয়ে নিতে পারেন তবে ধনে পাতা কুচি অথবা চাট মশলা যে কোনো একটা দিয়ে নিতে হবে তো এখানে আমি বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি এক এক করে তো হাফ চা চামচের মতো হোমমেড চাট মশলা দিয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ ভাজা জিরার গুঁড়া এটাও দেওয়ার চেষ্টা করবেন ফ্লেভারটা কিন্তু অনেক ভালো আসবে এরপর দিয়ে দিচ্ছি এখানে এক চামচের মতো সরিষার তেল এখন এটাকে আবারও খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি তো খুব ভালো করে এটাকে মেখে নিব আর এ পর্যায়ে ঝাল লবণ ঠিক আছে কিনা এটা কিন্তু একটু চেক করে দেখে নেবেন তো দেখুন আলুটা খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি ডিমের সাথে আর সবগুলো উপকরণ কিন্তু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর এ পর্যায়ে আমি পটেটো এক ফিঙ্গারগুলো তৈরি করে নিচ্ছি তো এখান থেকে কিছুটা পরিমাণ আলুর মিশ্রণ নিয়ে নিয়েছি এরপর দুই হাতের তালুতে নিয়ে এভাবে লম্বা করে ফিঙ্গারের শেপটা দিয়ে নিয়েছি তো এভাবে সবগুলোই তৈরি করে নিয়েছি এখন এটাকে একটা সাইডে রেখে দিয়েছি এখন এখানে একটা মিক্সিং বোল নিয়েছি আর একটি ডিম ভেঙে নিচ্ছি আর এই ডিমটা বাইন্ডারের কাজ করবে দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়া এরপর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ লবণ তো খুবই অল্প পরিমাণের লবণটা দিয়ে এটাকে খুব ভালো করে বিট করে নিব তো একটা কাটা চামচের সাহায্যে এটাকে খুব ভালো করে বিট করে নেবেন যাতে মশলাটা খুব ভালো করে ডিমের সাথে মিশে থাকে আপনারা চাইলে কিন্তু এখানে কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন ডিমের পরিবর্তে এখন এখানে একটা প্লেটে হাফ কাপের মতো ব্রেডকাম কাম নিয়েছি এটা বাজারের কেনা ব্রেডকাম আপনারা চাইলে কিন্তু এখানে টোস্ট বিস্কিটের গুঁড়াও ব্যবহার করতে পারবেন আর এখানে আমি এই এক ফিঙ্গারটাকে এভাবে ডিমের মিশ্রণে গড়াগড়ি করে নিচ্ছি এরপর এটাকে ব্রেডকামে কামে শুকনো হাত দিয়ে কিন্তু এভাবে কোট করে নিতে হবে তো খুব ভালো করে কোট করে নিয়েছি ঠিক এভাবে সবগুলোই তৈরি করে নিয়েছি এখন চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি আর এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তো ভাজার জন্য এখানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে নিব আপনারা চাইলে কিন্তু এগুলোকে ডুবা তেলেও ভাজতে পারেন ডুবা তেলে ভাজলে কিন্তু এর কালারটা আরও বেশি সুন্দর আসে তো আমি অল্প তেলেই কিন্তু এগুলো ভেজে নেব তো এখানে আমি এক এক করে এভাবে ফিঙ্গারগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি একসাথে চারটার মতো এক ফিঙ্গার ভেজে নিব তো একটা চামচের সাহায্যে এটাকে সাবধানে উল্টে দিতে হবে তো এগুলোকে একটু সাবধানে উল্টে নাড়াচাড়া করে নিচ্ছি তো চুলার মিডিয়াম টু লোয়ের মাঝামাঝিতে রেখে এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে তো সবগুলো সাইডই খুব ভালো করে ভেজে নিব তো খুবই মুখরোচক এই এক ফিঙ্গারগুলো পরিবারের সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে তো সকাল বিকালের নাস্তার জন্য কিন্তু এটা খুব চটজলদি তৈরি করে নিতে পারেন তো দেখুন পটেটো কিন্তু ভাজা হয়ে গেছে এখন তেল এগুলোকে আমি একটা প্লেটে তুলে তো সবগুলোই ভেজে নিয়েছি আর এগুলোকে উপর থেকে এভাবে টমেটো সস দিয়ে কিন্তু সার্ভ করবেন দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে আর খেতেও কিন্তু অনেক বেশি দারুণ লাগবে এটা সসের সাথে বা চাইলে কিন্তু এটা আপনারা বাচ্চাদের টিফিনের জন্য তৈরি করে নিতে পারেন তো আজকের রেসিপি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। যাতে নিত্য নতুন ভিডিও দেখতে পান আল্লাহ ফেস